হ্যালো বন্ধুরা এমডাব্লিউ অফিসিয়ালসে আরও একটি ভিডিও নিয়ে হাজির আমি আজ আমরা শিখব যে ঈদুল আজহার পোস্টার কীভাবে তৈরি করে তা আমি কিছু পোস্টার তৈরি করেছি আমার ফাইনালি খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করা যায় তা আমি কীভাবে বানালাম কোথা থেকে ডাউনলোড করলাম আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমেই ভিডিওটি প্রথম থেকে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুর মাঝে শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখিয়ে দিই সম্পূর্ণ প্রসেসটি সঙ্গে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি প্রথমে আমরা স্টোর ওপেন করবো এবং সার্চবারে লিখব ঈদ ঈদ মুবারক পোস্টার এখানে সার্চ করা করবো এবং দেন প্রথম এটাই লোগোটা দেখে নিন আপনারা এখানে ওপেন করব এবং আপনাদের কিছু টেম্পেল দেবে আপনাদের পছন্দের মতন টেম্পেলে ক্লিক করবেন এবং আপনার কিছু পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন অবশ্যই করে আমার এটা প্রথমবার নয় এটা দ্বিতীয়বার ডাউনলোড করছি বলে আমার এটা পারমিশন চাইনি এ দেখেন টেম্পলেন শো হয়েছে আমার সামনে এখান থেকে আমি একটা টেমপ্লেট বেছে নেব যেটা আমার পছন্দ অজস্র টেম্পেল শো হবে আপনাদের কাছে আপনারা চাইলে যে কোনো ধরনের টেম্পেল চুজ করছে ফ্রি ফ্রি এখানে টেমপ্লেট চুজ করছি এখানে একটি

আমি ক্যামেরাতে এখান দেখেন সিলেক্ট করি ক্যামেরা অ্যান্ড গ্যালারি আমি গ্যালারি চুজ করি নিচের দিকে যাব এখানে হচ্ছে সব আপনার গ্যালারি সব হচ্ছে ফটো দেখেন ক্যামেরা আমি এই ছবিটা আমি ক্লিক করি ক্লিক করবো এবার আমার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আমি একটু সিলেক্ট করবো দেখেন এই যে আমার এই ছবিটা আমি সিলেক্ট করেছি পুনরায় আমি ডাউনলোডে ক্লিক করি ছবিটা আমি ছবি আপনি নিজের মত ক্রপ করে নেবেন ডাউনে ক্লিক করি আমি এখানে ক্রপ করে নিয়েছি এবং সেভ এবং সামান্য একটি ক্রস আসবে ক্রস কেটে দেওয়া হয়ে গেছে এবং ছবিটা এখানে ক্রপ করে আপনি সেভ করবেন আপনার মত কাস্টমার পুনরায় কাস্টমাইজ করতে পারেন আমি আবার রেখে দিয়েছি এবং অপরে থেকে সেভ ব্যাক করে আমি

এবং ফেসবুক